হ্যালো চলছে সলিউশন এটা ছয় নম্বর স্কুলের পার্ট টু তো এর আগের ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারো ওকে তো চলো দেখা যাক ছয় নম্বর স্কুলের পার্ট টু এর ফার্স্ট অঙ্কটা কী বলছে এখানে ফার্স্ট অঙ্কটা যেটা বলছে সেটা হচ্ছে যে রুট এবং রুট ফাইভের মধ্যে দুটি অমূলদ সংখ্যা তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে রুট টু আর রুট ফাইভের মধ্যে দুটি অম্ল সংখ্যা তাহলে এখানে মনে করো রুট টু আছে আর এখানে মনে করো রুট ফাইভ আছে সংখ্যা রেখায় ঠিক আছে তাহলে এর মাঝে আমরা দুটি অম্ল সংখ্যা নির্ণয় করব। তাহলে এই সব জায়গায় হবে ঠিক আছে তাহলে রুট থ্রি হবে রুট ফোর হবে না কিন্তু কারণ রুট ফোর মানে শুধু টু মানে সেটি একটি মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে আমরা নিতে পারি উত্তর হতে পারে রুট থ্রি হতে পারে বা রুট থ্রি পয়েন্ট ফাইভ হতে পারে বা রুট টু পয়েন্ট ফাইভ হতে পারে এরকম অনেক উত্তর তোমরা দিতে পারো তো দুটি উত্তর চেয়েছে আমি তিনটি দেখিয়ে দিলাম ওকে তো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে নেক্সট কোশ্চনে বলছে যে বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য চারশো আশি টাকায় বিক্রি করা হলে ক্রয় মূল্য কত ছিল দেখো বিক্রি করেছে চারশো আশি টাকা তো এই বিক্রয় মূল্যের উপর অর্থাৎ চারশো আশি টাকার উপর কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে মানে চারশো আশি টাকার কুড়ি পার্সেন্ট ক্ষতিতে কত ক্ষতি হয় আমরা একটু বার করে নেবো ঠিক আছে তো ফার্স্ট আমরা লিখবো যে চারশো আশি টাকার কুড়ি ক্ষতি হয় তাহলে চারশো আশি টাকার কুড়ি সমান সমান চারশো আশি ইন্টু কুড়ি বাই একশো এত টাকা চারশো আশি টাকার কুড়ি পার্সেন্ট মানে আমরা দেখে নিচ্ছি কত টাকা তো দুটি শূন্য কেটে দিলাম আটচল্লিশ দুগুনো ছিয়ানব্বই তাহলে চারশো আশি টাকার কুড়ি পার্সেন্ট মানে ছিয়ানব্বই টাকা অর্থাৎ ছিয়ানব্বই টাকা ক্ষতির কথা এখানে বলা হয়েছে তাহলে ক্রয় মূল্য কত ছিল যেহেতু ক্ষতি হয়েছে তার মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কম হবে তো বিক্রয় মূল্য চারশো আশি টাকা প্রশ্নে বলা হয়েছে এবং কুড়ি পার্সেন্ট ক্ষতিতে অর্থাৎ ছিয়ানব্বই টাকা ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য কত ছিল অর্থাৎ ক্রয় মূল্য ছিল চারশো আশি মাইনাস ছিয়ানব্বই টাকা সমান সমান এটা বিয়োগ করলে চার আচ্ছা নয়টা দশ হয়ে গেল আট তিনশো চুরাশি টাকা ওকে তো চলে আসবো কোশ্চেনে বলছে যে আর এর কোন মানের জন্যে এই দুটি সমীকরণ দেয়া হয়েছে এই দুটি সমীকরণ সমাধান যোগ্য নয় তো এই এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদের এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে এটা হচ্ছে বইয়ের তোমাদের একান্ন পেজে আছে এই যে ফর্মুলা তো তিনটি এক্সের সহগ ওয়াই এর সহগ এবং ধ্রুবক পদের তোমার অনুপাতগুলি যদি সমান হয়ে যায় তাহলে অসংখ্য সমাধান থাকবে আর এক্সের সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত যদি সমান না হয় তাহলে একটিমাত্র সমাধান থাকবে আর যদি প্রথম দুটি সমান এবং শেষেরটা অসমান হয় তাহলে কোনো সমাধান থাকবে না তার মানে আমাদের এই অঙ্কের এই তিন নম্বর কেসটা অর্থাৎ এই কেসটা আমাদের এই অঙ্কের চলবে ঠিক আছে তো আমরা এখানে দেখব এক্সের সহগের অনুপাত কি আছে এক্স এর অনুপাত কি হবে প্রথমটা এক্স এর সহক আছে আর আর পরেরটা এক্স এর হচ্ছে ফোর মাইনাস আর এটা হচ্ছে এক্সের এর সহকের অনুপাত এটার সাথে সমান হবে ওয়াই এর সহকের অনুপাত অর্থাৎ মাইনাস থ্রি আর এখানে আছে মাইনাস ওয়ান তো এই দুটো সমান হবে এবং লাস্টের সমান হবে না অর্থাৎ নট ইসিক টু তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান আর এটা হচ্ছে ওয়ান তো এই এই এটা যদি হয় তাহলে মানে আমাদের এখানে কোনো সমাধান থাকবে না তো এখানে বলেছে আর এর কোন মানের জন্য তার মানে আমরা এই দুটো ক্যালকুলেশন করবো জাস্ট এই দুটো তো এই দুটো ক্যালকুলেশন করলে কি হবে অতএব আমরা বলতে পারি আর বাই ফোর মাইনাস আর টু মাইনাস মাইনাস কেটে দিচ্ছি তাহলে থ্রি বাই ওয়ান সো এখান থেকে আমরা যদি কোনো গুণ করি তাহলে আসবে আর মানে থ্রি হলে আমরা বলবো যে এই সমীকরণের কোন সমাধান থাকবে না তো নেক্সট অঙ্ক কি বলছে এখানে নেক্সট অঙ্কে একটা রাশি দিয়েছে বড় সড়ো একটা রাশি দেখতেই পাচ্ছ তোমরা একটা সূচকের নিয়মাবলী চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে তো এই রাশি থেকে আমাদের কিভাবে করতে হয় তো আমরা যেটা করব ফার্স্ট সেটা হলো এটা একটা ফর্মুলায় ফেলে দেবো দেখো এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে সেটা হচ্ছে ফোর এ বি তাহলে ফোর এ বি এ হচ্ছে তোমার এ প্লাস এ প্লাস বিয়ের হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি ফর্মুলা করলে হয় ফোর এবু ডান দিকে যে আছে চুপচাপ থাকলো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে ফোর থাকলো আর এটা হচ্ছে ফাইভ টু দিওয়ার ফাইভ এটাও থাকলো এটা হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড তাই না দশমিক তুলে দিলে একশো চলে আসবে এটা হচ্ছে পঁচিশের পাওয়ার এক্স তারপরে যেটা করবো এটা এক্স দিয়ে যদি আমরা এই সরি ফোর দিয়ে যদি একশো কেটে দিই তাহলে হচ্ছে পঁচিশ তো আমরা দেখতে পাচ্ছি পাঁচের মাথায় পাঁচ আর পঁচিশ মানে আমরা বলতে পারি পাঁচের স্কয়ার ইকুয়াল টু এখানে আমরা পঁচিশের পাওয়ার এক্স লিখে দিলাম তাহলে এটা হচ্ছে তোমার ভাগের সময় কী হয় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে পাঁচের থেকে দুই বিয়োগ হয়ে পড়ে থাকবে তিন আর এখানে কি পড়ে থাকবে পঁচিশ মানে আমরা বলতে পারি এটা হচ্ছে তোমার পাঁচের স্কয়ার আর বাইরে আছে এক্স তার মানে আমরা বলতে পারি পাঁচের মাথায় টু এক্স ঠিক আছে তাহলে নিচে যেহেতু দুটোই পাঁচ আছে তাহলে আমরা এক কাজ করব পাঁচ পাঁচ অর্থাৎ বেশ বেশ ক্যান্সেল করে দেবো তাহলে পাচ্ছি কত থ্রি ইকুয়াল টু টু এক্স তার মানে সেখান থেকে আমরা বলতে পারি এক্স এর মান হচ্ছে থ্রি বাই টু ওকে তো চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে নেক্সট কোয়েশ্চেন বলছে যে একটা রাশি দিয়েছে দিয়ে বলছে সরলতম মান কত হবে তো এই রাশিটা আমি প্রথমে খাতায় তুলে নিই তো এই হচ্ছে আমাদের অঙ্ক এটার আমাদের সরলতম মান নির্ণয় করতে হবে তো আমরা এখানে একটা কাজ করবো আমরা বলবো যে এখানে আমরা কী দেখছি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বি স্কোয়ার মাইনাস সিএ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো তাই না দেখো বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে সিএ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে এবং আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি সেটা হচ্ছে জিরো অতএব প্রদত্ত রাশি থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি প্রদত্ত রাশি সমান সমান আমরা কী বলতে পারি এই যে রাশিটা দেওয়া হয়েছে এখান এটাকে আমরা এটা এর ভিতরের গুলো আর কি এটা এ এটা বি এটা সি যদি মনে করি তাহলে একউব বি কিউব সিকিউব যেখানে এবিসি যোগ করলে জিরো আসে তাহলে একউব বি কিউব সিকিউব একউব প্লাস বি কিউব প্লাস সিকিউব ইজিক্যাল টু থ্রি এবিসি কি শর্তে যদি এ প্লাস বি প্লাস সিকোয়াল টু জিরো হয় অর্থাৎ এই যে কিউব যার কিউব আছে কি ভিতরের এই সংখ্যাগুলো যদি যোগ করে জিরো হয় তাহলে এ কিউব বি কিউব সিকিউবকে আমরা লিখতে পারি থ্রি এবিসি অর্থাৎ প্রদত্ত রাশিটা হবে থ্রি এ মানে এটা ইনটু বি মানে এটা ইনটু সি মানে এটা নিচেও সেম ঘটনা ঘটছে এটা 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 যোগ করে জিরো এসছে তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সিক আমরা লিখতে পারি থ্রি এ বিসি মানে এটা এ এটাকে আমি বলছি বি এটাকে বলছি সি ওকে এবার থ্রি থ্রি ক্যান্সিল হয়ে গেল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে তোমরা সবাই জানো বি প্লাস সি বি মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা সি প্লাস এ সি মাইনাস এ এটা এ প্লাস বি এ মাইনাস বি তাই না আচ্ছা দাগের নিচে বি মাইনাস সি সি মাইনাস এ এ মাইনাস বি একেবারেই অপরিবর্তিত থাকলো এবার আমরা কি করব একটা করে দেখো সেম জিনিস আমরা উপর নিচে দেখতে পাচ্ছি তো সেগুলো কেটে দেবো তাহলে পড়ে থাকছে কি বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস পি তো এটা হবে আমাদের এই কোয়েশ্চনের উত্তর তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে বলছে মান নির্ণয় করো একটা লগের অঙ্ক দিয়েছে দিয়ে এর মান নির্ণয় করতে হবে তো অঙ্কটা হলো তোমার লগ টেন টু দি বেস টু মাইনাস লগ একশো পঁচিশ টু দি বেস ফাইভ ইন্টু লগ এইট টু দি বেস ফাইভ এই তো আমরা এক কাজ করব আমরা এটাকে অপরিবর্তিত রাখব থাক এটা এখানে একটা কাজ করা যায় কি কাজ লগ একশো পঁচিশ মানে তোমরা জানো যে পাঁচের কিউব করলে আসে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে পাঁচের কিউব ইন্টু লগ ফাইভ থাক এখানে এইট মানে তোমরা যেন দুইয়ের কিউব করলে আসে তাই না তাহলে আমরা লিখতে পারি লগ যা আছে তাই এটা থাক মাইনাস এই থ্রিটা আমি সামনে নিয়ে আসি থ্রি লগ ফাইভ টু দি বেস দিপে ইন্টু এই থ্রিটা সামনে নিয়ে আসি তাহলে থ্রি লগ টু টু বেস ফাইভ হবে তার মানে আমরা বলতে পারি লগ যা আছে তাই তিন আর তিন গুণ করে নয় আর লগ আর সংখ্যাও ফাইভ তার মানে লগ সেম বেজের এসে যাচ্ছে মানে বেজ আর লগের সংখ্যা হয়ে যাচ্ছে তার মানে এটার মান দেবে সেম এক ঠিক আছে তাহলে এটা লিখছি না তাহলে পড়ে থাকছে আমাদের এটা তাহলে লগ এটা পড়ে থাকছে তাহলে আমাদের বলেছে সরলতম মান নির্ণয় করো তাহলে এটাই হবে আমাদের সরলতম মান তো নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে যে ট্রাফিজিয়াম এবিসিডি এর তির্যক তয় এডি বি সি আর সেই তির্যক বাহু এডি এবং বিসির মধ্যবিন্দু ইএফ এবি দশ সেন্টিমিটার ই এফ আট সেন্টিমিটার হলে সিডি এর মান কত অর্থাৎ আমরা বলতে পারি ছবিটি ঠিক এমন হয় এখানে হচ্ছে বাহু ট্রাফিজিয়ামের এডিবিসি এবং এবি দশ ইএফ আট তাহলে ডিসি এর মান কত যেখানে এডির মধ্যবিন্দু ই এবং বিসি এর মধ্যবিন্দু এফ ওকে তো তোমাদের একটা সূত্র আছে বই আমি তোমাদের বইয়েই দেখাবো তো দেখে নাও এই হচ্ছে সেই প্রয়োগ প্রয়োগ পাঁচ নাম্বার প্রয়োগ একশো ছাব্বিশ পেজের এখানে দেখো বলা হয়েছে যে এবিসিডি ট্র্যাপেজিয়ামের এডি বিসি বাহুর মধ্যবিন্দু ইএফ হলে তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে ই এফটা হচ্ছে হাফ অফ এবি প্লাস ডিসি এই হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে আমরা কী লিখবো আমরা লিখব যে চিত্রানু অনুসারে চিত্রানুযায়ী আমরা কী লিখতে পারি যে ইএফটা হবে হাফ অফ এবি প্লাস এবি প্লাস ডিসি ঠিক আছে সমান্তরাল বাহু দুটির যোগফল তো আমরা ইএফটা জানি আমাদের দেয়া আছে আট তাহলে হাফ অফ মান আমাদের দেয়া আছে দশ ডিসির মান আমরা পার করব তাহলে এই আটটার সাথে দুই গুণ হয়ে যাবে আট দুগুণ ষোলো প্লাস দশ প্লাস ডিসি তাহলে আমরা বলতে পারি যে ডিসির মান হচ্ছে ষোলো থেকে দশ মাইনাস করে যা হবে অর্থাৎ ছয় সেন্টিমিটার তাহলে ছয় সেন্টিমিটার হবে সঠিক উত্তর ওকে তো এরপরে চলে নেক্সট কোয়েশ্চেন বলছে যে এবিসি এর এডি মধ্যমা এবং এসি এর উপর পি এরূপ বিন্দু যেখানে ত্রিভুজ এডিপিএর এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ এর ক্ষেত্রফলের অনুপাত টু ইস টু থ্রি তাহলে পিডিসি এর ক্ষেত্রফল এবং এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো ছবিটি ঠিক এমন হয় এখানে বলা হয়েছে যে এবিসি যে একটি ত্রিভুজ যার এডি মধ্যমা এবং এসির উপরে এমন একটি বিন্দু পি এটা কিন্তু পি এসি এর উপরে এমন একটি বিন্দু পি যেখানে যেখানে আমরা ডিপি যদি যুক্ত করি তাহলে যে ত্রিভুজগুলো তৈরি হচ্ছে এই ত্রিভুজের মধ্যে যে এই যে ত্রিভুজ এ ডিপি আর এ বি ডি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত টু ইস টু থ্রি অর্থাৎ আমাদের দেয়া আছে এ পি ইস টু ত্রিভুজ এটা হচ্ছে টু ইস টু থ্রি এটা দেয়া আছে তাহলে আমাদের প্রশ্ন করেছে যে ডিপিসি ত্রিভুজ ডিপিসি এর সাথে অনুপাত করতে হবে ত্রিভুজ সি অর্থাৎ পুরো ত্রিভুজটির এই অনুপাতটা কত আমাদের নির্ণয় করতে হবে একদম সিম্পলি আমরা করব আমরা করি কি ধরি ত্রিভুজ এডিপি পি এর ক্ষেত্রফল আমরা ধরে নিচ্ছি তোমার টু এক্স এই যে দেওয়া আছে টু এডিপি এডিপি টু এক্স এবং ত্রিভুজ এবিপি ডি এর ক্ষেত্রফল হবে তাহলে থ্রি এক্স ঠিক আছে তাহলে এটা হচ্ছে টু এক্স এটা হচ্ছে থ্রি এক্স এবার আমরা জানি এটা তো মধ্যমা তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান তার মানে এটা যদি থ্রি এক্স হয় তাহলে এই এস এডিসিও থ্রি এক্স অতএব ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল সেটাও হবে থ্রি এক্স এবার দেখো এডিসি এর ক্ষেত্রফল যদি থ্রি এক্স হয় তার থেকে এডিপি এর ক্ষেত্রফল টু এক্স তাহলে এটা হবে তোমার মাইনাস করলে পাওয়া যাবে অতএব আমরা বলতে পারি ত্রিভুজ ডিপিসি এই যে ডিপিসি এর ক্ষেত্র ফল হবে থ্রি এক্স মাইনাস টু এক্স তার মানে আমরা বলতে পারি এক্স বর্গ সেমি বা বর্গ একক ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম ডিপিসি এর ক্ষেত্রফল। ক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে ডিপিসি এর সাথে অনুপাত করতে হবে এ বি সি এর তাহলে ডিপিসি টা আমরা কতবার করে নিলাম এক্স আর এবিসি মানে বুঝতে পারছো পুরোটা তাহলে এটা হয়েছিল কত এটা আমরা কত ধরেছিলাম থ্রি এক্স প্লাস এটা কত ধরেছিলাম টু এক্স প্লাস এটা কত পেয়েছিলাম এক্স তো সবগুলো যোগ করে এবিসিটা পাওয়া যাবে তাহলে এক্স ইজ টু থ্রি টু ফাইভ ওয়ান সিক্স এক্স তাহলে সঠিক উত্তর হবে ওয়ান ইজ টু সিক্স ওয়ান ইজ টু সিক্স হবে কিন্তু সঠিক উত্তর বুঝতে না পারলে আর একবার তোমরা পিছিয়ে দিয়ে তারপর আবার দেখে নাও ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে এখানে বলছে একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে তার বাহুগুলির দৈহির্যের অন্তর ফাইভ সেভেন এইট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমরা অর্ধ পরিসীমা এস ধরে নেব এবং বাহু তিনটি আমরা ধরে নেব অর্ধ পরিসীমা এস বাহু তিনটি এ বি সি তাহলে আমাদের দেওয়া আছে এস মাইনাস এ অর্ধ পরিকীমা থেকে বাহুগুলির অন্তর দেওয়া আছে ফাইভ সেভেন এইট তাহলে এটা দেওয়া আছে ফাইভ এস মাইনাস বি আমরা সেভেন মনে করছি এস মাইনাস সি ইজিক টু এইট মনে করছি ওকে এখন এইগুলো আমরা সব যোগ করবো তাহলে যোগ এখানে লিখে দিলাম যোগ করলে কত হবে থ্রি এস মাইনাস এ মাইনাস বি মাইনাস সি আর এগুলো সব যোগ করলে আসবে আট আর সাত পনেরো আর পাঁচ কুড়ি তাহলে এটা আসছে কত থ্রি এস মাইনাস এ প্লাস বি প্লাস সি টু কুড়ি আবার এস যেহেতু অর্ধ পরিসীমা আমরা এস সমান লিখতে পারি এ প্লাস বি প্লাস সি বাই টু তাহলে আমরা বলতে পারি এখান থেকে এ প্লাস বি প্লাস সি ইসিক টু টু এস ওকে এটা আমাদের একটা সাইড ছোট্ট রাফ তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি থ্রি এস মাইনাস এ প্লাস বি প্লাস সি ইসিক টু টু এস ইকুয়াল টু টোয়েন্টি তার মানে এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি এস এর মান টোয়েন্টি তাহলে আমাদের বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত অতএব ক্ষেত্রফল নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়াল টু রুট এস ইন্টু এস মাইনাস এ তোমরা জানো এস মাইনাস বি এস মাইনাস সি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা এখন এস এর মান আমরা কুড়ি জানি এস মাইনাস এর মান আমরা পাঁচ এস মাইনাস বি এর মান সাত এস মাইনাস সি এর মান আমরা জানি আট ওকে তাহলে আমরা যদি কুড়িটাকে ভেঙে আমরা এটা করে নিই যে পাঁচ ইন্টু চার চার পাঁচে কুড়ি করা যেতে পারে পাঁচটা পাঁচ থাকলো সাতটা সাত থাকলো এবং আটটাকে আমরা করে নিলাম চার ইন্টু দুই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো পাঁচ আছে একটা বাইরে বেরিয়ে আসবে এবং দুটো চার আছে একটা বাইরে বেরিয়ে আসবে কিন্তু ভিতরে একটা সাত আর একটা দুই ভিতরে কিন্তু থেকে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি সঠিক উত্তর হবে চার পাঁচে কুড়ি আর সাত দুগুনো চোদ্দো তাহলে কুড়ি চোদ্দো কুড়ি রুট চোদ্দো বর্গ সেমি এটা যদি সেমিতে থাকে তো সেমি এককে থাকলে একক তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে যে একটি অর্ধবৃত্তাকার পার্কের পরিসীমা একশো মিটার হলে তার ক্ষেত্রফল কত তো আমরা এক কাজ করব ধরি অর্ধবৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ ছোট হাতের আর মিটার এবার অর্ধবৃত্তাকার পার্ক মানে নিশ্চয়ই এমন দেখতে হবে তাহলে এই অংশটা হচ্ছে টু পাই আরের অর্ধেক হবে পাই এই অংশটা হচ্ছে পাই আর এই অংশটা হবে টু আর তাহলে অর্ধবৃত্তাকার পার্কের পরিসীমার সূত্র কি শর্তানুসারে পাই আর প্লাস টু আর এটা হচ্ছে অর্ধবৃত্তাকার পার্কের পরিসীমা সেটা দেওয়া আছে একশো তার মানে আমরা এখান থেকে যদি আর কমন নেই তাহলে পাই প্লাস টু ইজিক্যাল টু একশো আট তার মানে আমরা বলতে পারি পাই এর মান বাইশের সাত বসিয়ে দিয়ে যা আসে এটা ওকে তাহলে আর ইন্টু এটা আসছে সাত লশক করলে বাইশ প্লাস চোদ্দ ইকুয়াল টু একশো আট তার মানে আমরা বলতে পারি আর ইন্টু এটা যোগ করে আসবে ছয় ছত্রিশ ইকুয়াল টু একশো আট তার মানে আমরা বলতে পারি যে আর এর মান আসছে একশো আট ইন্টু সাত বাই ছত্রিশ তাহলে এটা দিয়ে এটা কাটলে আসবে নিশ্চয়ই তিন তাহলে আর এম মানে আসবে তিন সাথে একুশ অতএব পার্কটির ব্যাসার্ধ হচ্ছে একুশ মিটার এখন প্রশ্ন করেছে পার্কটির ক্ষেত্রফল কত অতএব পার্কটির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার পাই মানে বাইশের সাত আর স্কোয়ার মানে একুশ দুবার এত বর্গ মিটার এবার যদি এটা দিয়ে আমরা এটা কাটাকুটি করি তাহলে তিন তাহলে তিন একুশ তেষট্টি তেষট্টির সাথে বাইশ গুণ করতে হবে তাহলে সাথে গুণ করলে আসবে তিন দুই ছয় ছয় বারো নেক্সট কোয়েশ্চেন বলছে যে তিনটি বিন্দু দেয়া আছে এই তিনটি বিন্দু সমরেক হলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এর মান কত তাহলে তিনটি বিন্দু আমাদের যেটা দেয়া আছে সেটা হলো এ জিরো তারপরে বিন্দু হচ্ছে জিরো বি তারপর হচ্ছে তোমার শেষ বিন্দুটা হচ্ছে ওয়ান ওয়ান এই তিনটি বিন্দু এই তিনটি বিন্দু সমরেখ অর্থাৎ এই তিনটি বিন্দু যদি আমরা নাম এবিসি দেই তাহলে এবিসি সমরেখ অর্থাৎ এ বি সি একই স্বরলেখায় অবস্থিত তাহলে তিনটি বিন্দু সমরেখ হলে কি হয় তোমাদের সূত্র আছে এটা উনিশ নম্বর অধ্যায়ে কুড়ি অধ্যায়ে আছে এটা তো তোমরা কি করবে তিনটি বিন্দু সমরেখ হলে আমাদের যে ফর্মুলাটা হলো সেটা হচ্ছে মড অফ ঠিক আছে এটা ইন্টু এটা এই কোনি গুণ তাহলে কত হচ্ছে এবি প্লাস জিরো ওয়ান গুণ করলে জিরো প্লাস জিরো ওয়ান গুণ করলে আবার জিরো মাইনাস এবার এই কোনা গুণ করবো তাহলে জিরো জিরো গুণ করলে জিরো বি ওয়ান গুণ করলে বি এক বি প্লাস এক আর এ গুণ করলে এক কে এ এই হচ্ছে ফর্মুলা এই মঠ ভ্যালুটা এই জিনিসটার মান জিরো দিলে তিনটি বিন্দু সমরেখ হয় যেহেতু তিনটি বিন্দু সমরেখ বলে দিয়েছে তার মানে এই এই মানটা কিন্তু জিরো হবে তো এবার আমরা এখান থেকে যেটা করবো মঠ আমরা রেখে দিলাম এই তিনটি যোগ করলে আসছে এবি মাইনাস এই এই দুটি যোগ করলে আসছে বি প্লাস এ তাই না ইকুয়াল টু জিরো এবার আমি মঠ তুলে দিই তাহলে কি আসবে এবি মাইনাস বি প্লাস এ ইকুয়াল টু জিরো এবার আমি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে বি প্লাস এ এবি হবে হলো এবার এই এবিকে আমি নিচে নিয়ে আসবো তাহলে বি প্লাস এ বাই ডান দিকে তাহলে কে থাকবে এক থাকবে তাহলে আমরা এই এবিকে যদি বিয়ের নিচে দেই তাহলে বি বাই এ বি আর যদি এর নিচে লিখি তাহলে এব বাই এব ইকুয়াল টু ওয়ান সো একটু কাটাকুটি করলেই আসছে আর এটা একটু ওপর নিচে কাটাকুটি করলে আসবে ওয়ান বাই বি তাহলে আমাদের বলেছিল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এর মান কত দেখে নাও এর মান আসবে এক তারপর বলছে যে দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে যে বিন্দু টু ইস টু ওয়ান অনুপাতে বৈষ্ণভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক কত তো আমাদের এখানে যে বিন্দু দুটি দেওয়া আছে থ্রি টু সিক্স ফাইভ আমাদের যে বিন্দু দুটি দেওয়া আছে সেটা হচ্ছে থ্রি টু আর একটা দিয়েছে সিক্স ফাইভ এবং অনুপাতটা দিয়েছে টু ইস টু কত যেন এবং বহিস্থভাবে বিভক্ত করেছে অতএব বিন্দুটির হবে ওই বিন্দুটির স্থানাঙ্ক অর্থাৎ যে বিন্দুটির কথা বলা হচ্ছে ওই বিন্দুটির স্থানাঙ্ক হবে দেখো বহিস্ত বিভক্ত করলে প্লাস এই মাইনাস হবে আর অন্তঃস্থভাবে বিভক্ত করলে প্লাসের সূত্র এবং ফর্মুলাটা আমি তোমাদের এখানে বলবো না ফর্মুলাটা বললে আরও তোমাদের জটিল লাগবে আমি এই সংখ্যাগুলো দিয়ে কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাচ্ছি এখানে টু ওয়ান আছে এই অনুপাতটা চার জায়গায় লিখে নিতে হবে তাহলে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান এবার এখানে আছে দেখো ফার্স্ট থ্রি আর এখানে আছে সিক্স তাহলে থ্রি সিক্স ঘুরিয়ে নেবে সিক্স থ্রি আর এখানে আছে শেষে টু এখানে শেষে আছে ফাইভ তাহলে ঘুরিয়ে নেবে ফাইভ টু ওকে হয়ে গেল তোমাদের বিন্দু এবার কি করবো এবার আমরা এটা জাস্ট ক্যালকুলেশন করব দাগের নিচে ওয়ান ওয়ান এটা হচ্ছে কত দেখো ছয় দুগুনো বারো মাইনাস তিন একে তিন এটা পাঁচ এ দশ মাইনাস দুই একে দুই তাহলে বারো থেকে তিন বিয়োগ করলে আসবে নয় দাগের নিচে একের কোনো দাম নেই আর এটা আসবে আট তাহলে নাইন এইট হচ্ছে আমাদের সেই বিন্দুটির স্থানাঙ্ক এরপরে আমি চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে এখানে বলেছে যে নিচে একটা তালিকা দিয়েছে এই তালিকার পরিসংখ্যা নির্ণয় করতে হবে তাহলে তোমরা বলতে পারো যে এগুলো কি এগুলো হচ্ছে কিন্তু ক্রমজৈ পরিসংখ্যা এটা পরিসংখ্যা নির্ণয় করতে হবে তো এখানে আমরা যেটা করব সেটা হলো দেখো এখানে আমাদের আছে প্রাপ্ত নাম্বার আছে তিরিশ বা তার বেশি কুড়ি বা তার বেশি দশ বা তার বেশি জিরো বা তার বেশি তো আমরা ছোট থেকে বড় সাজাতে হয় এটা আমাদের নিয়ম তো আমরা ছোট থেকে বড়ই সাজাবো তাহলে কী লেখা আছে এখানে শূন্য বা তার বেশি তাহলে আমরা প্রাপ্ত নম্বরের প্রথম ঘরে লিখবো শূন্য তার বেশি মানে শূন্য থেকে আমরা দশ নেব ঠিক আছে তারপর কি বলেছে দশ বা দশের বেশি কুড়ি বা কুড়ির বেশি তিরিশ বা তিরিশের বেশি তার আমরা কি লিখবো দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ বা তিরিশের বেশি তার মানে তিরিশ থেকে চল্লিশ আমরা নেবো ঠিক আছে এবার ছাত্র ছাত্রী সংখ্যা এখানে আমাদের আমরা যেহেতু উল্টে লিখছি অর্থাৎ তলা থেকে উপরে আসছি তাহলে আমরা লিখবো একশো বিরানব্বই সাতাশি পঁচাত্তর তাহলে আমরা উল্টে লিখবো একশো বিরানব্বই তারপরে আছে সাতাশি তারপর আছে পঁচাত্তর ঠিক আছে তো আমাদের নির্ণয় করতে হবে পরিসংখ্যা দেখো পরিসংখ্যা কীভাবে নির্ণয় করবে ছোটটি এর মধ্যে যে ছোট নিচে আছে দেখো ছোটটিকে চুপচাপ বসাবে ওকে এবার এই ওপর থেকে নিচ বিয়োগ করবে তাহলে দেখো সাতাশি থেকে পঁচাত্তর বিয়োগ করব। তাহলে কত হবে এটা বিয়োগ করলে আসছে দুই আর এটা এক তার মানে বারো এবার কি করবে বিরানব্বই থেকে সাতাশি বিয়োগ করবে তাহলে তোমরা বুঝতেই পারছো সাত পাঁচ বারো আর এটা বিয়োগ করলে বারো হয়ে যাচ্ছে তার মানে পাঁচই হবে কারণ হাতে এক থাকলে নয় হয়ে যাচ্ছে আর এটা আমরা একশো থেকে বিরানব্বই বিয়োগ করলে আমরা লাস্ট ঘরটা পেয়ে যাব সেটা হচ্ছে তোমাদের আসছে আট ঠিক আছে এবার তোমরা ঠিক করলে কি ভুল করলে সেটাও যাচাই করে নিতে পারো এইগুলো সব যোগ করবে যোগ করলে যদি পঁচাত্তর আসে সরি একশো আসে এই একশো হায়েস্ট যেটা তো সেটা তাহলে আমরা বলবো যে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে ওকে তো এই ছিল এখানে আমাদের তোমার তো ছয় নম্বর এ তো নেক্সট ভিডিওতে আমি সাত নম্বর স্কুল নিয়ে আলোচনা করবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং